নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করবেন, আর তারপর অল যেটা আছে সেটাতে ক্লিক করে রাখবেন। তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা অনেকবার ভিডিও দেখেন কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলে যান, তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে থাকে। তো আজকের জন্য লাইকসের টার্গেট যেটা রাখলাম, 50টা লাইকসের টার্গেট রাখলাম, আশা করি আপনারা সেটা সম্পূর্ণ করবেন। তাহলে চলুন বন্ধুরা, কী আছে নোটিফিকেশনই আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা যা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স পাটনা, এইমসের পক্ষ থেকে নোটিফিকেশনটা বের করা হয়েছে। বন্ধুরা, ইন্ডিয়ার যে কোনো স্টেট থেকে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন। এমআরটির জন্য ভ্যাকেন্সিটা বের করা হয়েছে, মেডিকেল রেকর্ড টেকনিশিয়ান। নোটিফিকেশনটা বের করা হয়েছে 7/3/2020, এই ডেট থেকেই আবেদন করা শুরু হয়ে গেছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 26821 এমআরটি 2020। এক্ষেত্রে যেটা স্যালারি আপনারা পাবেন এই পোস্টটার জন্য সেটা হলো 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা। সাথে বন্ধুরা আপনারা জিপিও পাবেন, সেটা আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে এসেনশিয়াল কোয়ালিফিকেশন সায়েন্স হতে হবে বন্ধুরা 12-এ। এক্ষেত্রে যদি আপনারা মিনিমাম 6 মাসের কোনো ট্রেনিং কোর্স করে থাকেন মেডিকেল রেকর্ডস এর উপর, আর সাথে যদি আপনাদের সার্টিফিকেট থেকে থাকেন, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। ডিজেবিলিটি বন্ধুরা, কোনো হসপিটাল বা মেডিকেল ইনস্টিটিউট থেকে যদি আপনারা মেডিকেল রেকর্ডস হ্যান্ডলেন এর যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে এখানে আপনারা একটু বেশি প্রাধান্য দেওয়া হবে। এক্ষেত্রে এজ লিমিট যেটা মিনিমাম 18, ম্যাক্সিমাম 30 বছর রাখা হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা এজ রিল্যাক্সেশনও আপনারা পেয়ে যাবেন। ভ্যাকেন্সি বন্ধুরা 10টা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে জেনারেলের জন্য 5টা, ইডাব্লিউএস 1টা, ওবিসি 3টা, আর এসসির জন্য 1টা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে যারা হ্যান্ডিক্যাপড আছেন তাদের একটু বেশি প্রাধান্য দেওয়া হবে। তো তাদের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড করা হয়েছে, ওএ, ওএল, ওএএল, বিএল আর এইচএচ। তো এক্ষেত্রে আপনারা দেখে নেবেন কোন ক্যাটাগরি আছে। ওএল মানে ওয়ান আর্ম, ওএল মানে ওয়ান লেগ, তো এই ধরনের আছে, আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে সিলেকশন প্রসেস যেটা, রিটার্ন টেস্টের মাধ্যমে সিলেকশন হয়ে যাবে। যে লাস্ট ডেট আছে বন্ধুরা অ্যাপ্লাইয়ের জন্য 7/2020, এর ভিতরে আপনাদের আবেদন করতে হবে। বাকি অ্যাপ্লিকেশন ফিস যেটা, এসসি এসটি ওমেন ক্যান্ডিডেটস আর ইডব্লিউএস এর জন্য 200 টাকা রাখা হয়েছে, আর যারা জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য 1,000 টাকা। এজ রিল্যাক্সেশনের চার্জ যেটা আপনার নোটিফিকেশনে আপনারা সেটা দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, নোটিফিকেশনের লিঙ্কের সাথে বন্ধুরা আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন। আপনাদের কোয়ালিফিকেশন যদি ম্যাচ হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদনও করতে পারবেন। সাথে বন্ধুরা যে সিলেকশন হবে, যে সিলেবাস থাকবে, তার ডিটেলস আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সম্পূর্ণ সিলেবাসটা দেখে নেবেন, কী ধরনের সিলেবাস থাকছে, কী ধরনের সিলেকশন জন্য সিলেবাস থাকছে সেটা দেখে নেবেন। বাকি বন্ধুরা, যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারবেন, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আজকের জন্য বন্ধুরা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।